অবশেষে তোমরা যারা দুই হাজার বাইশ সালের এইএসিএসি পরীক্ষার্থী আছো তাদের সব যে একটা পরীক্ষা কেমন করে কিভাবে হবে কোন বিষয়ে পরীক্ষা হবে কবে নাগাদ হইতে পারে কোন বিষয়গুলো বাদ যাবে সব বিষয়ে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমে ও উচ্চশিক্ষা অধিদপ্তর বোর্ড ঢাকা ঠিক আছে এই ভিডিওতে আমি তোমাদের এই বিষয়টা পুরোটা একদমে ক্লিয়ার করে দিব যেটা তোমরা থাম নাইলে দেখে নিচ্ছ যে কোন কোন বিষয় আমরা আজকের ভিডিওতে দেখবো তো প্রথমে আমরা দেখবো যে নোটিশটা প্রকাশ পাইছে সেখানে আমাদের এক নম্বরে কি বলা আছে এখানে বলা আছে যে পরীক্ষার ফরম পূরণ শুরু সম্ভাব্য তারিখ অর্থাৎ পরীক্ষার পূরণের আগে তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষার আগে একটা ফরম পূরণ করতে হয় সেটা কবে নাগাদ হইতে পারে সেটা বলে দিচ্ছে যে সম্ভাব্য তারিখ জুন মাসের আট তারিখে ঠিক আছে জুন মাসের আট তারিখে তোমাদের সম্ভাব্য তোমার কি হতে পারে যে ফর্ম পূরণটা হতে পারে আর ফর্ম পূরণটা তোমাদের জন্য এবার কোনো ঝামেলা হবে না কারণ কি তোমাদের যারা রেজিস্ট্রেশন ধারিয়ে আছে তোমরা যারা ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে ফেলছো তাদেরকে নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবে এই জন্য তোমাকে কষ্ট করে আর কোনো কম্পিউটার দোকানে যাইতে হবে না তো প্রথম বিষয়টা আশা করি বুঝতে পারছো তোমাদের ফর্ম পূরণ শুরু হইতে পারে আগামী আটই জুন থেকে ঠিক আছে আর তোমাদের যে আর কি আছে দুই নম্বর দেখে আমরা লিখতে পারছি এখানে যে প্রস্তুতিমূলক পরীক্ষা অর্থাৎ তোমাদের যে পরীক্ষার আগে যে তোমাদের একটা পরীক্ষা মডেল টেস্ট একটা নেয় আর কি যেমন মেট্রিকে দিয়ে আসছো আর কি তেমন হবে যে মডেল টেস্ট পরীক্ষা যেটা বলি আমরা সেটা তোমাদের শুরু হবে আগামী জুলাই মাসের চব্বিশ চোদ্দো তারিখে ঠিক আছে শুরু হতে পারে জুলাই মাসের চোদ্দো তারিখে তোমার হবে কি পরীক্ষাটা কোনটা মডেল টেস্ট যে পরীক্ষাটা দেয় তোমরা পরীক্ষার আগে একটা যে টেস্ট নেয় স্কুল থেকে কলেজ থেকে সেটা আচ্ছা আশা করি বুঝতে পারছো তোমরা দুই নম্বর বিষয়টা এখন আমরা যে পরের বিষয়টা দেখি তিন নম্বর যে পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ অর্থাৎ তোমাদের আসল কাঙ্ক্ষিত যে দরকার বিষয়টা সেটা জানা পরীক্ষা কবে শুরু হবে তো তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে আগামী হলো আগস্ট মাসে ঠিক আছে আগস্ট মাসের বাইশ তারিখে তোমাদের আগস্ট মাসের বাইশ তারিখে তোমাদের শুরু হতে পারে কাঙ্ক্ষিত এইচএসসি দু হাজার সালের পরীক্ষা তো আশা করি বুঝতে পারছি বিষয়টা আমরা বুঝলাম প্রথমে আমাদের শুরু হবে কার্যক্রম আগামী আট তারিখ থেকে জুন মাসের যেখানে তখন আমরা কী করব ফর্ম পূরণ পূরণ করবো এবং ফর্ম পূরণের সময় কোনো ঝামেলা থাকবে না কারণ এখানে ইজিলি তোমরা ঘরে বসে সব কিছু করতে পারবা আর দ্বিতীয়ত আমাদের যে ময়াল টেস্ট পরীক্ষা যে হয় সেই পরীক্ষাটা হতে পারে তোমাদের জুলাইয়ের চোদ্দো তারিখে থেকে শুরু হতে পারে আর তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষাটা হবে আশা করা যাচ্ছে যে আগামী আগস্ট মাসের বাইশ তারিখ থেকে এটা আমাদের পরীক্ষার বিষয় গেল আমাদের চার নম্বর একটা নোটিশ দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরীক্ষা আসলে কোন কোন বিষয় হবে তোমাদের তো পরীক্ষার বিষয় অনেক কিছু আছে তাই না এক কথা পরীক্ষা কোন কোন বিষয় হবে তোমাদের সায়েন্স আসো আর্টস আছে কমার্স আসো এই তিনটা বিষয়ের তোমার ছাত্রছাত্রী আসো এই বিভাগের তো তোমাদের তো সবগুলো বিষয়ে পরীক্ষা হবে না তোমরা আগে থেকেই জানো তো আসলে কোন কোন বিষয় হবে সেটা আমরা এখন দেখবো দেখো আমাদের পরীক্ষা হবে বাংলা তারপর ইংরেজি গ্রুপ ভিত্তিক নৈবার্ষনিক তোমার তিনটি বিষয় এখন কথা হলো এখানে তুমি বিষয়টা হয়তো বা বুঝতে পারতেছো না সেজন্য আমি একটু ক্লিয়ার করে বলে দেয় বাংলা তোমাদের যে পত্রগুলো আছে সেগুলো তুমি জানো কেমন করে কি ইংরাজিটা তোমরা জানো এটা সমস্যা নেই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমরা জানো যেটা সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু আমি আমার ভিডিও আপলোড করে দিয়েছি বাংলা এবং ইংরাজির কোন কোন বিষয়ে সব সংক্ষিপ্ত সিলেবাসটা আছে সেটা তোমরা দেখে নিতে পারো আচ্ছা তারপরে আমি বলছি এখানে কি যে গ্রুপ ভিত্তিক নৈবার্ষনিক তিনটি বিষয় অর্থাৎ গ্রুপ ভিত্তিক বলতে বোঝানো হয়েছে তোমরা যারা আর্টসে আসছো আর্টসের তিনটা বিষয় কমার্সের যারা আছে কমার্সের তিনটে বিষয় এবং সায়েন্সেরা যে আছে সায়েন্সের তিনটা বিষয় অর্থাৎ বাংলা ইংরাজির পাশাপাশি তোমাদের যদি আর্টসের যারা আস আর্টসের তোমাদের পরিণতি তোমাদের আছে তারপর তোমাদের ইতিহাস আছে ইসলামের ইতিহাস আছে সমাজকর্ম ভূগোল ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু তোমাদের মেন যে তিনটে বিষয় তোমার নিছো তুমি তোমাদের আর্টসে থেকে ওই তিনটে বিষয় পরীক্ষা বা সায়েন্স থেকে ধরে না তোমাদের রসায়ন আছে পদার্থ আছে জিপ আছে আরেকটা থাকে উচ্চতর গণিত থাকে তোমাদের সাধারণত তো এখান থেকে তোমাদের তিনটা মূল বিষয় ওই তিনটা মূল বিষয়ের পরীক্ষা আর ঐচ্ছিক বিষয় একটা ঐচ্ছিক বিষয় আমরা যেটা ধরি আর কি ফোর্থ সাবজারের মতো আর কি ওই বিষয়ে আর একটা নিতে হবে তো এই চারটা বিষয় তোমার পরীক্ষা হবে গ্রুপ ভিত্তিক তিনটা বিষয় যে তুমি চয়েস করছো ওই তিনটা প্লাস একটা যে তোমার ফোর্থ সাবজার্ট হিসাবে তুমি যেটা চয়েস করা আছে ঐচ্ছিক বিষয় সেই বিষয়ে একটা অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম তোমাদের তিনটা নৈবেশনিক বিষয় একটা ঐচ্ছিক বিষয় চারটা আর বাংলা ইংরেজি পরীক্ষা হবে এই কটা পরীক্ষা হবে তাহলে আমাদের পরীক্ষা তাহলে কোনটা হবে না পরীক্ষা আমাদের হবে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা তোমার সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের পূর্ববর্তী রেজাল্ট বা তোমাদের অ্যাসাইনমেন্ট বলতে পারো এই সব কিছুর বিষয়ের কিন্তু তোমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যদি পরীক্ষাটা হবে না এই জন্য এটা তোমার এরই সব বিষয়ে মূল্যায়ন করা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আশা করি বুঝতে পারছি এই জন্য তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছো অবশ্যই ভালো করে দেবো এবং তোমাদের রেজাল্ট কেমন কী আছে তার উপর নির্ভর করবো অনেক কিছু যে তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কত পাবা বা কোন গ্রেন্ট আসবে আচ্ছা আশা করি বুঝতে পারছো তারপর আমাদের আসতে পারি এখন এই যে আমরা পরীক্ষা দিব বাংলা ইংরেজি তারপর হলো যে আমাদের তিনটা বিষয় আছে ফোর সাবজেক্ট সহ সাতটা মোট মোট ছয়টা হয়ে গেল আমাদের এগুলো আসলে সিলেবাস তো কতটুকু পড়বো কোথেকে পড়বো আমরা নিশ্চয়ই জানি যে আমাদের আগেই অনেক আগেই প্রায় বছর খানেক আগেই শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তারপরে কিছুদিন আগে পাঁচ সাত দিন আগে তোমাদের একটা তিনটা বিষয়ের উপর বাংলা ইংরেজি প্রথম দ্বিতীয় এবং বাংলা দ্বিতীয়ের উপর কি একটা শর্ট দেওয়া হয়েছে তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলা ইংরেজি সমস্যা নেই কিন্তু বাকি যে সব বিষয়গুলো আছে এগুলো আসলে কেমন করে সিলেবাস কোন সিলেবাসটা আমরা অনুসরণ করব তো তো তোমাদের যে দু সালে যে এক বছর আগে যে গত বছরে তোমাদের শুরুতে যে একটা যে দেওয়া হয়েছিল শর্ট সিলেবাস ওই সিলেবাস সিলেবাসটাকেই তোমাকে মাথায় রেখে তোমাদের কী করতে হবে এই যে পড়াশোনাগুলো করতে হবে অর্থাৎ নতুন করে সিলেবাস দেওয়া হবে না শুধুমাত্র বাংলা ইংরেজি যেটা দিয়েছে আর কি ওটাই দেখবা আর অন্য সাবজেক্টের ক্ষেত্রে এক বছর আগে গত বছরে যে দিচ্ছিলো মার্চ মাস এপ্রিল মাসের দিকে যে সিলেবাসটা ওই সিলেবাসটা তোমাকে কী করতে হবে অনুসরণ করতে হবে আশা করি বুঝতে পারছো এখন এটার পর আমাদের আরেকটা বিষয় আছে সেটাই কি পরীক্ষার সময় ঠিক আছে পরীক্ষার সময় আসলে কতক্ষণ হবে আমরা সাধারণত যে শুরু থেকে আমরা পরীক্ষা দিয়ে আসছি তিন ঘন্টা তাই না ক্লাস সিক্স থেকে শুরু করে প্রাইমারি থেকেও আমরা তিন ঘন্টা পরীক্ষা দিয়ে এসছি কিন্তু এবার তোমাদের পরীক্ষা যদি নাম্বার কম আসবে সেই জন্য তোমাদের পরীক্ষা সময় হয়ে যাবে দুই ঘন্টা মাত্র এবং সব মিলে অর্থাৎ এমসিকিউ সিকিউ অর্থাৎ তোমার এমসিকিউ বলতে তোমার হলো কুইজ যেটা যেটা নৈবিত্তিক ওটা তোমার এবং সিকিউ বলতে যেটা তুমি লেখ রচনামূলক দুটা মিলে দুই ঘন্টা তো আমাদের এখানে নৈবর্ষণিক তোমার হবে কত বিশ মিনিট কত হবে আমাদের এটা বিশ মিনিট থাকবে আর লেখার জন্য থাকবে এক ঘন্টা চল্লিশ মিনিট আশা করি বুঝতে পারছো আর আমাদের প্রশ্নের যে মানব একটা আছে যে মানব আছে কতটুকু মানে কোন প্রশ্নে কতটুকু থাকবে আমাদের কোন সাবজেক্টে কতটুকু নাম্বার থাকবে তো এখানে বলে দিচ্ছে যে ব্যবহার সম্মিলিত বিষয় অর্থাৎ তোমার যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ আর্টসের তো আর প্র্যাকটিক্যাল নাই কিন্তু সায়েন্স দিয়ে বা সায়েন্সদের প্র্যাকটিক্যাল আছে যেমন বিজিপ বলো বা যে বলো না কেন প্র্যাকটিক্যাল আছে তো ওই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কী হবে তোমার লিখিত থাকবে তিরিশ মার্ক এমসি লিখে থাকবে পনেরো মার্ক যাদের যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল আছে মনোযোগ দিয়ে বুঝো যে প্র্যাকটিক্যাল যেগুলোতে আছে সেইগুলো লিখিত হবে তিরিশ আর এমসি ক হবে পনেরো অর্থাৎ তোমাদের জীববিজ্ঞান রসায়ন পদার্থ এগুলো কি লিখিত হবে তিরিশ আর এমসি হবে পনেরো পঁয়তাল্লিশ মার্কে পরীক্ষা হবে আর ব্যবহারিক ছাড়া যদি আমি বলি তোমাদের আর্টসের ক্ষেত্রে আসি তাহলে কি পরিণতি বলে ইতিহাস বলে এগুলো তো আর ব্যবহারিক নাই এই জন্য এগুলো তোমার লিখিত হবে চল্লিশ আর এমসি কো হবে পঞ্চান্ন বুঝতে পারছো ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে যেগুলোতে আমাদের থাকবে কি প্র্যাকটিক্যাল সাধারণত প্র্যাকটিক্যাল থাকবে কার ওপর আর্টসের সরি সায়েন্সের সঙ্গে এই জন্য ওদের মোট তিরিশ প্লাস পনেরো হবে অর্থাৎ লিখিত তিরিশ আর হলো কুইজ হলো পনেরো আর যারা আর্টসে আসো বা কমার্সে আস যাদের কোনো প্র্যাকটিক্যাল নাই তাদের লিখিত হবে চল্লিশ এবং এমসি কেউ হবে পনেরো অর্থাৎ পঞ্চান্ন মার্কে পরীক্ষা হবে এবং তোমাদের যেহেতু কয়েকটা সিলেবাস তোমাদের আগে বললাম না আমি আমার চ্যানেলেও আপলোড করে দিয়েছি যে বাংলা দ্বিতীয়পত্র পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় যে তোমাদের দেওয়া হয়েছে শর্ট সিলেবাস করে ওটার ক্ষেত্রে কী বলা আছে দেখো যে বলছি যে দ্বিতীয়পত্র তোমার পঞ্চাশ মার্ক পরীক্ষা হবে অর্থাৎ সেকেন্ড পেপার যেটা আছে বাংলা সেকেন্ড পেপার সেটা পঞ্চাশ মার্ক পরীক্ষা হবে ইংরাজি প্রথমটাও পঞ্চাশ এবং দ্বিতীয়টা হবে পঞ্চাশ এই তিনটা ব্যতিক্রম তাছাড়া বাকি সবগুলো কি হবে তোমার যেগুলা ব্যবহারিক না সেগুলো পঞ্চান্ন মার্ক আর যেগুলো ব্যবহারিক আছে সেগুলো হলো পঁয়তাল্লিশ মার্ক এই তো বিষয়টা তো এই বিষয়ে কিন্তু তোমাদের গত আঠাশ তারিখে কিন্তু এটা তোমাদের প্রকাশ করছে ঢাকা বোর্ড তো দেখো এখানে তোমাদের হলো প্রফেসর তপন কুমার সরকারের স্যারের ফ্রি আছে এখানে সিগনেচার দেওয়া আছে তো এটা তোমাদের মূল বিষয় ছিল আশা করি পুরো বিষয়টাকে বুঝতে পারছো যে কবে কখন কোথায় কি করতে হবে তারপর আমি যদি একটা সংক্ষেপে আরও এক মিনিট জিনিসটাকে যদি সামরাই করি আর কি তাহলে এরকম আসে যে তোমাদের পরীক্ষা শুরু হবে অনেক দেরিতে কিন্তু তার আগে তোমাদের ফর্ম ফিল যে করতে হয় ফর্ম ফিল আপটা করতে হবে আগামী জুন মাসে অর্থাৎ ঈদের এক মাস পর তোমাদের হলো জুন মাসের আট তারিখে ঠিক আছে তো এটা বুঝতে পারলাম আমরা এখানে তারপর আমরা এখন যাব হলো পরের বিষয় সেটা হলো প্রচুতিমূলক পরীক্ষা অর্থাৎ তোমাদের যে ময়েল টেস্টগুলো নেওয়া হয় সেই ময়েল টেস্টটা নেওয়া হবে আগামী এক মাস পর আরও তোমার ফর্ম ফিল আপের আরও এক মাস পর অর্থাৎ জুলাই মাসে জুলাই মাসের চোদ্দো তারিখ থেকে ফর্ম ফিল আপ তোমার হলো তোমার মডেল টেস্ট পরীক্ষাটা শুরু হবে তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষাটা শুরু হবে আরও এক মাস পর সেটা হলো আগস্টের বাইশ তারিখ থেকে সেটা সম্ভাব্য কিন্তু ফাইনাল না হয়তো একটু উনিশ বিশ ঘটতে পারে কিন্তু এটা মেনেই তোমরা কাজ করবা আর পরীক্ষা তোমাদের সব বিষয় হবে শুধুমাত্র আইসিডিটা বাদে কিন্তু আইসিডিটা তোমাদের অ্যাসাইনমেন্ট বা অন্য কিছু যে মেট্রিকের রেজাল্ট এর উপর নির্ভর করে কিন্তু তোমাদের ওখান থেকে মূল্যায়ন করা হবে এই জন্য আইসিডিটাকেও অত গুরুত্ব এখন গুরুত্বপূর্ণ মনে হলেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এটা আর তোমাদের ঐশ্বিক বিষয় একটা থাকবে নৈবাসিক বিষয়ে তোমরা যে মোট যে বাংলা ইংরেজি বাদে যে অন্য যে তিনটা সাবজেক্ট তুমি আসল চয়েস দিচ্ছ যে মেন চয়েস হিসাবে নিচ্ছ ওই তিনটে বিষয় অবশ্যই তোমার পরীক্ষা হবে আর সিলেবাস তোমাদের এক বছর আগে যেটা সিলেবাস দেওয়া হয়েছে সেটা প্লাস নতুন করে যে বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম দ্বিতীয় দেওয়া হয়েছে সেটা তোমরা ফলো করবা ঠিক আছে আর পরীক্ষার সময় যেহেতু তোমাদের দুই ঘন্টা হবে নৈবাত্তিকের জন্য বিশ মিনিট আর হলো লেখার জন্য এক ঘন্টা চল্লিশ মিনিট এটা খেয়াল করবা আর মানববন্ধনের ক্ষেত্রে যেসব সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলো আছে যেগুলো ওগুলোতে তোমার পঁয়তাল্লিশ মার্ক তিরিশ মার্ক লিখিত পনেরো মার্ক কুইজ আর যাদের কোনো প্র্যাকটিক্যাল নাই বা যে সব বিষয় প্র্যাকটিক্যাল নাই সেখানে লিখিত থাকবে চল্লিশ আর হলো এমসি থাকবে পনেরো মার্ক পঞ্চান্ন আর বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম আর দ্বিতীয়তে পঞ্চাশ করে পরীক্ষা আর সিলেবাসটা তোমাদের ওই এক বছর আগে যেটা দেওয়া হয়েছে সেটা আর বাংলা ইংরাজি আর ইংরাজি পত্রের ক্ষেত্রে কয়েকদিন আগে যেটা সিলেবাস দেওয়া হয়েছে যেটা আমি আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটা তোমরা ফলো করবা তো এটাই বিষয় ছিল এখন আশা করি বুঝতে পারছো পুরোটাই কারণ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করবে বাস তাকে বেল এখন চালু করে দেবা পরবর্তী যখন নতুন কোনো নির্দেশনা দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেই নির্দেশনা আলোকে ভিডিও তৈরি করে তোমাদের সামনে আবার হাজির হবো সে বন্ধু তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সবাইকে ধন্যবাদ